আমি বর্তমান উপস্থিত আছো পাঁচ নং কোকরাঝাৰ লোকসভা সমষ্টির ভাওরাগুড়ি অঞ্চলত। আর ভাওরাগুড়ি যে পাচলি বাজার, সেই পাচলি বাজারত আমি উপস্থিত আছো। আর পাচলি বাজারের লগতে ইয়াতে যে ফল মূলর দোকানি আছে বা পানর দোকানি আছে, এই মানুষখিনির লগত বা সর্বসাধারণ যে ভোটার রাইজ আছে, এই ভোটার রাইজের উপর আমি জানিবলৈ যত্ন করিম আগন্তুক যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের ইহঁতে কি ধরনের চিন্তা ভাবনা করেছে। যে কোকরাঝাৰ লোকসভা সমষ্টি আছে, এই লোকসভা সমষ্টির সাংসদগৰাকীর প্রতি তেখেতর মনোভাব কেনেকুৱা বা আগন্তুক দিনত কেনে ধরনের প্রতিদ্বন্দ্বী বিচারে বা কেনে ধরনের প্রার্থী বিচারে লোকসভা অনুষ্ঠিত। দাদা কি কব, যেহেতু লোকসভা নির্বাচন আহি আছে, বর্তমান যেগুলি সাংসদ আছে নবকুমার ধরনিয়া, তেখেতে দুটাকৈ কার্যকাল কোকরাঝার সাংসদ হয়ে আছে, আপনার অঞ্চলত আইসেনে বা তেখেতর কিনা অনুদানের কিনা আঁচনি লোসে দেখ চক। বড় দুঃখর কথা যে আমার সমষ্টিত যেটো আমি সাংসদ পাইছোঁ, এই সাংসদজনক আমি এতিয়ালৈকে মুখটোই নাচালোঁ আর কি, যে না কেতিয়াবা টিভিত চালোঁ, না পেপারত চালোঁ, প্রেকটিক্যালতো চোৱাই নাই। এই সাংসদটো হৈছে নিজৰ প্রেকটিক্যাল ব্যক্তিগত স্বার্থৰ কাৰণে, মানে ৰাইজক মানে ভুয়া প্ৰতিশ্ৰুতি দি নিজে সাংসদ হৈ এতিয়াৰ ব্যক্তিগত মুনাফা লুটি আছে। এনেকুৱা সাংসদ আমাক নালাগে। আৰু আগন্তুক দিনক ভাল এটা কেন্ডিডেট হলে আমাৰ জানি উপকৃত হয়। আমাৰ সমষ্টিত দুবারকৈ জিকিলে ইয়ে, কিন্তু এতিয়ালৈকে দুবাৰৰ ভিতৰত ভোটৰ একদিন বা দুদিন আগত একবার লগ পাওঁ, তারপিছত আৰু তা এই পাঁচ বছৰত আৰু মানুহটোৰ চেহারাই দেখা নাপাওঁ। আৰু তেখেতৰ যে সাংসদ পুঁজি, সাংসদ পুঁজিৰে আপোনালোকৰ ভাওৰাগুৰি অঞ্চলত কোনো ধৰণৰ আঁচনি গ্ৰহণ কৰিছেনে? এক টকাৰো কোনো আঁচনি দিয়া নাই ইয়াত। আৰু এইফালে আমাৰ মনত হয় কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্ট বা এইফালে কোনো ধৰণৰ আমি এতিয়ালৈকে এটা সাংসদৰ মানে যিটো নেকি ফাণ্ড, এইটো ফাণ্ডৰ পৰা এটা আমি কাম এতিয়ালৈকে চোৱা নাই। কিন্তু আৰু এটা ক'বলৈ গ'লে যে আমাৰ যিটো বৰ্তমান চৰকাৰ আছে, অটল অমৃত কাৰ্ড, আয়ুষ্মান কাৰ্ড, এইটোৰ পৰা ডাঙৰ ডাঙৰ বেমাৰীও আমি ভাল পাই আছোঁ। আমি নিজক কেঞ্চাৰৰ পেচেণ্ট হয়, আমি নিজে আঠটা কেমো লগাইছোঁ, ফুল্লি ফ্ৰী চাৰ্ভিচ পাইছোঁ অটল অমৃত কাৰ্ডৰ পৰা। এতিয়া কি হৈছে চাওক, আমাৰ এইফালে যিমান দুখীয়া ল'ৰা আছে, হিন্দু মুছলিম শিখ ইছাই কোনো জাতিভেদ নাই, যিয়ে ইণ্টাৰভিউ দিছে, যিয়ে প্ৰাপ্য, সকলে বিনা পয়সাত, এক টকাও নালাগে আজিকালি চাকরি করবলৈ। কিন্তু এটা সময়ত এনেকুৱা আছিল, লাখ লাখ টাকা দি পয়সাও মরিছে, চাকরি পোৱা নাছিল। কিন্তু আজির ডেটত কি হয়েছে, চাকরি পাবর কারণে কোনো পয়সা নালাগে, খালি নিজের ব্যক্তিগত কেপাবিলিটি লাগে। কিন্তু আমার এতিয়া বর্তমান যে প্রার্থীজন আছে হীরা শরণীয়া, এনেকুৱা প্রার্থীক আমাক নালাগে। এনে এটা ভাল প্রার্থী লাগে যিয়ে রাইজর কারণে, সমাজের কারণে চিন্তা করিব বা দেশের কারণে চিন্তা করিব, এনেকুৱা প্রার্থী এটা হলে আমার ভাল হয়। লোকসভা নির্বাচন তো এনেকুৱা হব লাগে, নিকা আর স্বচ্ছ হব লাগে। আর যিজন প্রার্থী ইয়াত দিব, যি কোনো পার্টিরে নহক কিয়, তেওঁ মানে রাইজের হকে কাম করিব লাগে, জাতি ধর্ম নির্বিশেষে বা এরিয়ায় বেশি সবতে কাম করিব লাগে। যোৱা বিলিকা যিজন প্রার্থী আছিল, সেনেকুৱা মানে প্রার্থী, অসমীয়া প্রার্থী আমাক নালাগে। এই সাংসদবিলাকৰ পিছফালে ঘুরি ফুরা যাক নেতা আছে, তেখেতসকল শুভেচ্ছা দিছো যাতে এনেকুৱা নেতা যাতে আমার মাজত লৈ নাহে। হয়, মই বর্তমান ভাওরাগুড়ি পাচলি বাজারত উপস্থিত আছো। আর পাচলি বাজারতে মই যে অকল দোকানী আছে, এই দোকানীসকলের লগত মত বিনিময় করব বিচাৰিম। আপনার দাদা, আপনার নামটি কি আছে? আমার নাম শ্রী ধনীরাম বর্মন। তাহলে কি কব, যেহেতু লোকসভা নির্বাচন সমাগত, নির্বাচনে আমার কি করেছে, নির্বাচনে আমার অসমের মানুষ এলেহুয়া করে পেলাইছে, বিভিন্ন ধরনের মানে প্রজেক্ট, বিভিন্ন ধরনের স্কিম, বিভিন্ন ধরনের মানে মানে যেনেকুৱা ধৰক অৰুণোদয় আঁচনি, এনেকুৱা ধৰণৰ বহু ধৰণৰ কিছুমান আঁচনি দিছে, যিবিলাক আঁচনিৰ সহায়ত আমি আমাৰ অসম ৰাইজে আমি আজি পংগু হৈ গৈছোঁ। মানে এই আঁচনিৰ ওপৰত নিৰ্ভৰশীল হৈ আমি কৰ্মহীন হ'ব লগাত পৰিছোঁ, যাৰ কাৰণে আমি কৰ্মহীন মানে ঘৰত উৎপাদন নহ'লে আমি বেলেগৰ বস্তু কিনি খাব লাগিব, বহুত মূল্য বেছি দি কিনি খাব লাগিব। আৰু যি নিৰ্বাচন আহি আছে, এই নিৰ্বাচনত আমাৰ যিজন সাংসদ আমাৰ ইয়াত আছিল নবকুমাৰ শৰণীয়া, এই সাংসদকতো আমি মানে কব গেলে মৃত্যু অবস্থা দেখিবলৈ পাইছোঁ, মানে আমি ফটোতহে দেখিবলৈ পাইছোঁ, তেওঁ জীৱিত নে মৃত্যু সেইটোতো আমি নাজানো। আজিলৈকে আমি ভাওৰাগুৰি বজাৰত নবকুমাৰ শৰণীয়াক আজিলৈকে আমি দেখিব পৰা নাই। আমি এনেকুৱা ধৰণৰ প্ৰাৰ্থী বিচাৰোঁ যি প্ৰাৰ্থীয়ে জনগণৰ লগত স্বতঃস্ফূৰ্তভাৱে স্পণ্টেনিয়াছলি সি ডু দ্য ৱৰ্ক।
ধন্যবাদ থাকিল হয় তেখেতে এজন পানৰ দোকানী পান চুপাৰি বিক্ৰী কৰে আমি কথা পাতিব বিচাৰিম যিহেতু আমি ফল মূলৰ দোকানৰ ওচৰত এখনতো আছোঁ ফল মূলৰ দোকানী এগৰাকী আছে তেখেতৰ লগত আমি কথা পাতিব বিচাৰিম দাদা এইফালে অলপ আহিব নেকি দাদা কি ক'ব আগন্তুক লোকসভা নিৰ্বাচন আপোনালোকে কেনেকুৱা ধৰণৰ প্ৰাৰ্থী বিচাৰে আমালোকৰ প্ৰাৰ্থী যিখন আগামী নিৰ্বাচনত দিছোঁ সেইটো প্ৰাৰ্থী নিৰ্দলীয় প্ৰাৰ্থী আছিল তেওঁ ইমান ভাল কাম কৰা নাছিল যিহেতু আগন্তুক দিনত যদি চৰকাৰে আমাৰ ভাল এটা প্ৰাৰ্থী দিয়ে তেতিয়াহ'লে আমাৰ মনোনীত প্ৰাৰ্থী যদি দিয়ে তেতিয়াহ'লে আমি তাকে নিৰ্বাচনত সফলতা কৰিম আৰু কি ক'ব যিহেতু লোকসভা নিৰ্বাচন আপোনালোকৰ যিগৰাকী সাংসদ আছে সাংসদগৰাকী কি ক'ব তেওঁ কেনেকুৱা ধৰণৰ কাম কৰিলে ভাল কৰিছে ভালে কৰিছে কেনেকুৱা ধৰণৰ প্ৰাৰ্থী বিচাৰে আপোনালোকে এইটো কেনেকুৱা কম প্ৰাৰ্থী এইটো কোৱালৈ উপায় নাই না ভাল প্ৰাৰ্থী লাগে ভাল প্ৰাৰ্থী লাগে কি ক'ব কেনেকুৱা ধৰণৰ প্ৰাৰ্থী বিচাৰে আপোনালোকক কেনেকুৱা ধৰণৰ প্ৰাৰ্থী লাগে প্ৰাৰ্থী প্ৰাৰ্থী আগন্তুক দিনত এতিয়া প্ৰাৰ্থীৰ কথাটো আমি এতিয়া কি ক'ম কেণ্ডিডেট নাচালে আমি প্ৰাৰ্থীটো কেনেকৈ ক'ম বৰ্তমান যিগৰাকী সাংসদ আছে সাংসদগৰাকী কেনেকুৱা বৰ্তমান যিটো সাংসদ আছে এইটোতো আমাৰ ভালেই আছে নৱকুমাৰ হৰণীয়া হয় ভালে আছে ভালেই আছে পাঁচ বছৰকৈ দহ বছৰ আমাৰ নৱস্মৰণীয়া আছিল এখেতে আমাৰ ৰাইজৰ মানে এটা বড়ো অনাবৰৰ ঢৌ লৈ জিকিছিল কিন্তু আমাৰ ইয়াত কোনো একো উন্নতি কৰা নাই ইয়াৰ নামত কোনো উন্নতিয়ে হোৱা নাই নৱস্মৰণীয়া আজিলৈ আমাৰ ইফালে জিকাৰ সময়ত মানে এটা খেল খেলিছিল আৰু মানে এতিয়ালৈ মানে জিতাৰ পিছত আজিলৈ একবাৰো অহা নাই আমি এই নৱস্মৰণীয়া আৰু এই টেঙা আম আমি আৰু কেতিয়াও নানো আমাৰ এনেকুৱা নহয় যে আপোনাৰ কোনো পাৰ্টি BPF হওক UPPL হওক BJP হওক এনেকুৱা কোনো কথা নাই যিজনে আহক ভাল হওক শুনিবলৈ আজিলৈকে আমি পোৱা নাই যে তেওঁ কোনো এটা ভাল কাম কৰিছে বুলি তো আমি আগন্তুক দিনক আশা কৰোঁ তেওঁৰ নিচিনা সাংসদ আমাক নালাগে আৰু তেওঁৰ নিচিনা সাংসদ থাকিলে খালি আমি বড়ো অবৰমাৰ ওচৰত কাজিয়া কৰিব পাৰিম কিন্তু আমি ইয়াতে কোনো ডেভেলপমেণ্ট বা আমাৰ সাংসদৰ পৰা যে আমি কিবা এটা সঁহাৰি পাম সেইটো আমি কেতিয়াও নাপাওঁ মানে